এখানে যেটা দেখতে পাচ্ছেন একদম চিকন ভুষি হয়েছে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, একদম চিকন ভুষি। আপনারা চাইলে একটু মোটা কিংবা এর চেয়েও চিকন ভুষি করা পসিবল। একদম সলিড ময়দা। আপনারা যদি এসে মেশিন চালিয়ে দেখে নিতে পারবেন, যদি মনে করেন যে একটা মেশিন ক্রয় করে আপনি ময়দা তৈরি করবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দুইটা মেশিন পাশাপাশি আমি রেখেছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। তো একই ভিডিওতে দুইটা মেশিন সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। তো বিবর্স, এখানে আমি আপনাদের সামনে যে কিছু গম নিয়ে হাজির হয়েছি, এই গমগুলা এই দুইটা মেশিন দিয়ে কিন্তু আপনি পাউডার করতে পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে দুইটা মেশিনের সেম একই কাজ, কিন্তু পার্থক্য হচ্ছে এইটা দিয়ে আপনি যে কোনো জিনিস পাউডার করতে পারবেন বা গুঁড়া করতে পারবেন বা দানা সাইজও বাইর করতে পারবেন এইটা দিয়ে। কিন্তু পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু আপনি একটা মেশিনের কিন্তু দুইটা কাজ, একই মেশিনের ভিতরে দুইটা ফাংশন দেওয়া আছে। আপনি যদি গম দেন কিংবা ভুট্টা দেন, এক পাশ থেকে ময়দা বাইর হবে, আরেক পাশ থেকে ভুষি বাইর হবে, যেটাকে বলা হয় আটা এবং ভুষি, কিংবা ময়দা কিংবা ভুষি যেটাকে বলেন। এই ভুষি ময়দা মেশিন একটা দিয়েই কিন্তু দুইটা কাজ করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের জন্য চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এটার কাজ হচ্ছে আপনি এই পাইপ দিয়ে কিন্তু মাল টেনে উঠে যাবে। আপনি চাইলে এরকমভাবে রেখে দিবেন, আপনার মাল পাইপের সাহায্যে অটোমেটিক উঠে যাবে, আপনার উঠায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কিনা আপনার মালের সাইজ যদি মরিচ গুঁড়া করতে চান, সেক্ষেত্রে এখানে দিয়েও গুঁড়া করতে পারবেন। দুইটা ফাংশন দেওয়া আছে একটা মেশিনের ভিতরেই। আর এটা কিন্তু আপনার ওরকম কোনো সিস্টেম নাই, এটার ভিতরে গম কিংবা ভুট্টা যেটাই দেন না কেন। তো এখন আমি আপনাদেরকে এই মেশিনটা চালিয়ে ভুষি এবং ময়দা বের করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন, যাওয়া যাক, কথা না বাড়িয়ে একটা মেশিন আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, প্রথমে এইভাবে আমরা গমগুলো ঢেলে দিব। তো আমি গম দিলাম, গমগুলো আপনাদের যদি জুম করে দেখানোর চেষ্টা করি একদম পরিষ্কার গম। এই গম কিন্তু আমরা এখন আপনাদেরকে ভুষি প্লাস ময়দা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন একটা ছোট্ট এই ম্যাজিক মেশিন দিয়ে কিন্তু আপনি দুইটা কাজ করতে পাচ্ছেন। আপনি ভুষি প্লাস ময়দা তৈরি করতে পারবেন এই একই মেশিন দিয়ে। এই ভিডিওতে আমি এই মেশিন সম্পর্কে কথা বলবো, সেই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় কতটুকু দিবে এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর সাথে পাচ্ছেন, এটা কিন্তু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই মেশিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। সেই মেশিনটি চালাতে আপনাকে 3 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। অবশ্যই মনে রাখবেন সেটি বাসাবাড়ি লাইন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এই মেশিনের প্রতি ঘন্টা ক্যাপাসিটি হচ্ছে 100 থেকে 120 কেজি গম আপনি পাউডার করতে পারবেন, পাশাপাশি ভুষি প্লাস ময়দা বাহির করে নিতে পারবেন। সেই মেশিনের বর্তমান বাজার প্রাইস হচ্ছে ফুলফিল সেট আপ মোটর সহকারে অনলি 35,000 টাকা, 35,000 একটা মেশিন। যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ। ডিসক্রিপশন বক্সে আমাদের যেসব নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কল করে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে ঘরে বসে থেকে ক্রয় করতে পারবেন, সরাসরি এসে দেখে বসে ক্রয় করে নিতে পারবেন। আমাদের ঠিকানা সময়ে যদি আপনারা আসেন, এসে একটা মেশিন চালিয়ে দেখার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন একদম চিকন ভুষি হয়েছে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, একদম চিকন ভুষি। আপনারা চাইলে একটু মোটা কিংবা এর চেয়েও চিকন ভুষি করা পসিবল। একটা মেশিন দিয়ে কিন্তু আপনি বিভিন্ন প্রকারে কাজ করতে পারছেন, যেমন চিকন মোটা ভুষি তৈরি করতে পারবেন, আবার পাশাপাশি আপনি ময়দা তৈরি করতে পারবেন। এখন কি পরিমাণ ময়দা হচ্ছে আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করবো, চলুন যাওয়া যাক। একদম সলিড ময়দা। আপনারা যদি এসে মেশিন চালিয়ে দেখে নিতে পারবেন, যদি মনে করেন যে একটা মেশিন ক্রয় করে আপনি ময়দা তৈরি করবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।